আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের আজকের এই অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ফায়জুর রহমান মিয়াজি, সহকারী শিক্ষক দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়। সকলকে জানিয়ে রাখছি আমাদের অনলাইন ক্লাস পাওয়ার লিঙ্কসমূহ আমাদের ফেসবুক পেজ, ব্যক্তিগত কিংবা বিদ্যালয়ের ফেসবুক পেজে ভিডিও ক্লাসগুলো পাওয়া যাবে, কিংবা অনলাইনে লাইভ ক্লাসগুলো পাওয়া যাবে। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল ফায়েজ মিয়াজি, এই চ্যানেলে সবগুলো ক্লাস দেওয়া আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সবগুলো ক্লাস সবগুলো শ্রেণী ওয়াইজ বিষয় ওয়াইজ বিন্যস্ত করে দেওয়া আছে আমাদের ওয়েবসাইট www.porobidi.wordpress.com। এই ওয়েবসাইট থেকে খুব সহজে ক্লাসগুলো পাওয়া যাবে। তো আমাদের সাথে সংযুক্ত থাকতে হলে অবশ্যই আমাদের পেজ কিংবা আমাদের চ্যানেলগুলোকে লাইক সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে শুরু করতে যাচ্ছি একটি সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা। আজকের এই পাঠ শেষে তোমরা যা যা শিখবে, বর্গমূল ও বর্গমূলের সংজ্ঞা শিখতে পারবে, বর্গ ও বর্গমূল নির্ণয় করতে পারবে, মূলদ ও অমূলদ সংখ্যার ধারণা নিতে পারবে, বর্গ সংক্রান্ত বাস্তব সমস্যার সমাধান করতে পারবে। বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও কোণগুলো প্রত্যেকটি সমকোণ তাকে বর্গ বলে। একটি বর্গ কোন বর্গের দৈর্ঘ্য কয়েকক হলে প্রস্থ কত বলতে পারবে তো? এবং এই বর্গের ক্ষেত্রফল কত হবে? কোন বর্গের দৈর্ঘ্য কয়েকক হলে প্রস্থ ককই হবে, অর্থাৎ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান। সুতরাং এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, সুতরাং ক গুণ ক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ক স্কোয়ার বর্গ একক। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ তিনটি করে মার্বেল তিন সারিতে স্থাপন করা হলো। সমান দূরত্বে প্রতি সারিতে তিনটি করে তিনটি মার্বেল সাজানো হয়েছে। চিত্রটি কোন আকৃতির? বর্গাকৃতির, কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, অর্থাৎ মার্বেল সংখ্যা তিন আবার প্রস্থ হচ্ছে তিন। তাহলে তিন তিন করে দৈর্ঘ্য তিনটি প্রস্থ তিনটি, তিন তিন হচ্ছে তিন স্কোয়ার সমান সমান নয়টি। এখানে তিনের বর্গ হচ্ছে নয় এবং নয়ের বর্গমূল হচ্ছে তিন। তাহলে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে। বর্গমূলকে রুট চিহ্ন দ্বারা বা রুট প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ বর্গ সংখ্যা কি? যে সংখ্যার বর্গমূল কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের সমান তাকে পূর্ণ বর্গ সংখ্যা বলে। যেমন চার নয় ষোলো ভাগের নয় পূর্ণ বর্গ সংখ্যা, যাদের বর্গমূল যথাক্রমে চারের বর্গমূল দুই, নয়ের বর্গমূল তিন, ষোলো ভাগের নয়ের বর্গমূল চার ভাগের তিন। একটু লক্ষ্য করো, নয়ের বর্গমূল তিন আর ষোলোর বর্গমূল চার, তাহলে ভগ্নাংশটার বর্গমূল কি? পূর্ণ সংখ্যাই, নয়ের চার ষোলোর, নয়ের তিন এবং ষোলোর চার। বর্গ সংখ্যা নির্ণয় পদ্ধতি, চলো আমরা কিছু সংখ্যার বর্গ নির্ণয় করি। ধরো একটি সংখ্যা পাঁচ, তাহলে ওই সংখ্যাটিকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে পাঁচ গুণ পাঁচ, তাহলে বর্গ কত হবে? পাঁচ গুণ পাঁচ, পাঁচ পাঁচা পঁচিশ। তাহলে আমরা আরেকটি সংখ্যা নিলাম আট, তাহলে আটকে আট দ্বারা গুণ করলে কত হয়? চৌষট্টি, তাহলে আটের বর্গ হচ্ছে চৌষট্টি।
আরেকটি সংখ্যা নিলাম এগারো, এগারোকে এগারো দ্বারা গুণ করলে এগারো এগারো একশত একুশ, তাহলে একশো একুশ হচ্ছে এগারোর বর্গ। তেরো যদি একটি সংখ্যা হয় তাহলে তেরোকে তেরো দ্বারা গুণ করলে তেরো তেরো একশত উনসত্তর, একশত উনসত্তর হচ্ছে তেরোর বর্গ। পনেরো যদি একটি সংখ্যা হয় তাহলে পনেরোকে পনেরো দ্বারা গুণ করলে পনেরো ইন্টু পনেরো সমান দুইশত পঁচিশ, তাহলে পনেরোর বর্গ হচ্ছে দুইশত পঁচিশ। এবার আসো বর্গমূল নির্ণয় করব। বর্গমূল তো কি মনে আছে তোমাদের? এখন আমরা বর্গ থেকে বর্গমূল নির্ণয় করব। তাহলে নয় যদি একটি সংখ্যা হয় তাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়, নয়কে লিখতে পারি এরকম তিন গুণ তিন, তাহলে নয়ের বর্গমূল হচ্ছে এই এক জোড়া সংখ্যা থেকে একটি সংখ্যা যদি আমরা নিয়ে বসিয়ে দিই তাহলে কি হবে, বর্গমূল চলে আসবে। তাহলে নয় সমান সমান তিন গুণ তিন, তাহলে নয়ের বর্গমূল হচ্ছে তিন। অর্থাৎ এই এক জোড়া সংখ্যা থেকে একটা সংখ্যা নিয়ে আমরা কি বর্গমূল নির্ণয় করতে পারবো। তাহলে যদি দুই জোড়া সংখ্যা আসে দুই জোড়া থেকে আমরা একটি একটি সংখ্যা নিয়ে তাদের গুণফল হচ্ছে বর্গ আমরা যখন নির্ণয় করব তখন বুঝতে পারবে। এখন আমরা একক সংখ্যারই করে দেখাব। যদি একটি সংখ্যা এমন হয় চৌষট্টি, তাহলে চৌষট্টিকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি আট আটটা চৌষট্টি, তাহলে এর বর্গমূল কত হবে আট। একটি সংখ্যা যদি একশো চুয়াল্লিশ হয় একশো চুয়াল্লিশের উৎপাদক হচ্ছে বারো গুণ বারো, তাহলে বারো গুণ বারো সমান সমান একশো চুয়াল্লিশ, তাহলে একশো চুয়াল্লিশের বর্গমূল বারো। একশো একটি যদি সংখ্যা হয় এই সংখ্যার, তাহলে আরেকটি সংখ্যা যদি একশো হয় একশোর উৎপাদক হচ্ছে দশ গুণন দশ, তাহলে একশোর বর্গমূল হচ্ছে দশ। একাশি উৎপাদক হচ্ছে নয় নং একাশি, তাহলে নয় গুণন নয় মানে হচ্ছে একাশি, তার বর্গমূল হচ্ছে নয়। তাহলে আমরা বর্গমূল নির্ণয় করতে শিখলাম, বর্গ নির্ণয় করতে শিখলাম। এবার আসো আমরা দেখব কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাই হচ্ছে সংখ্যার বর্গ, এবং সংখ্যাটি হচ্ছে গুণফলের বর্গমূল। আমরা আগে একবার জেনেছি, এখন আরেকবার জানলাম। কি জানলাম? কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ, এবং সংখ্যাটি হচ্ছে গুণফলের বর্গমূল। যেমন দুই এর বর্গ হচ্ছে দুই গুণ দুই সমান সমান চার, তাহলে চারের বর্গমূল হচ্ছে দুই। বর্গ সংখ্যার ধর্ম, বর্গ সংখ্যা কতগুলো ধর্ম মেনে চলে। যেমন বর্গ সংখ্যার একক স্থানে সাধারণত শূন্য এক চার একক স্থান তো বুঝো, ধরো একাশি একটা সংখ্যা, তাহলে একাশির একক স্থানীয় সংখ্যা কি এক এবং দশ স্থানীয় সংখ্যা হচ্ছে আট। তো এই বর্গ সংখ্যার একক স্থানীয় সংখ্যা কি কি হয়? শূন্য এক চার পাঁচ ছয় নয় ইত্যাদি থাকবে, ইত্যাদি যদি থাকে তাহলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে। যেমন শূন্য, শূন্যের বর্গ শূন্য, একের বর্গ এক, দুইয়ের বর্গ চার, পাঁচের বর্গ পঁচিশ, ছয়ের বর্গ ছয়ত্রিশ, সাতের বর্গ উনপঞ্চাশ, আটের বর্গ চৌষট্টি, নয়ের বর্গ একাশি। তাহলে এখানে একক শ্রেণীর সংখ্যা শূন্য এক চার পাঁচ ছয় নয় চার এক ইত্যাদি। তাহলে এই কোনো সংখ্যার একক স্থানে দুই তিন সাত এবং আট থাকলে ওই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা নয়। তাহলে আমরা যদি একক স্থানে দুই দেখি তিন দেখি বা সাত আট এই সংখ্যাগুলোকে দেখি তাহলে আমরা নিশ্চিত যে এই সংখ্যাটি একটি বর্গ সংখ্যা নয়। যেমন বারো বর্গ সংখ্যা নয়, তেইশ একটি বর্গ সংখ্যা নয়, সাতাশ একটি বর্গ সংখ্যা নয়, আটত্রিশ কি বর্গ সংখ্যা নয়। তাহলে বর্গ সংখ্যা তখনই হবে যখন এই চার সংখ্যা ব্যতীত বাকি সংখ্যাগুলো থাকবে, তাহলে বর্গ সংখ্যা হতে পারে। আর যখন দুই তিন সাত আট থাকবে তাহলে সংখ্যাটি বর্গ সংখ্যা নয়, এটা নিশ্চিত। সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক ও নয় হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে এক। অর্থাৎ
আমরা যদি একের বর্গ করি এক গুণ এক সমান সমান একই থাকে, আর নয়ের বর্গ করলে নয় গুণ নয় নয় নং একাশি, তাহলে একক স্থানের সংখ্যা এক। সংখ্যার একক স্থানের সংখ্যা তিন এবং সাত হলে, অর্থাৎ একক স্থানে যদি তিন এবং সাত থাকে, এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে নয়, অর্থাৎ তিন তিরিকা নয় আর সাত সাতা ৪৯, তাও নয়। যেমন ১৩ বর্গ ১০০ ৬৯, একক স্থানের সংখ্যা নয়, সাত সাতা ৪৯, একক স্থানীয় সংখ্যা নয়। সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৪ বা ৬ হলে এর বর্গ সংখ্যার একক স্থানে ৬ হবে, যেমন ৪ ৪ ১৬, ৬ ৬ ৩৬। তাহলে উভয় ক্ষেত্রে কি একক স্থানে ৬ থাকে, যেমন ১৪ বর্গ হচ্ছে ১৯৬, তাহলে একক স্থানে ৬, ১৬ বর্গ হচ্ছে ২৫৬, ও ক্ষেত্রেও একক স্থানে ৬। সংখ্যার একক স্থানে ২ বা ৮ থাকলে এর বর্গ সংখ্যা একক স্থানে ৪ হবে, অর্থাৎ দুই দোকানে ৪, ৮ ৮ ৬৪, তাহলে উভয় ক্ষেত্রে একক স্থানের সংখ্যা হচ্ছে ৪। যেমন ১২ বর্গ হচ্ছে ১৪৪, একক স্থানে ৪, আবার ১৮ বর্গ হচ্ছে ৩২৪, একক স্থানে ৪। কোন সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা? যেমন এখানে একটি সংখ্যা হচ্ছে ২, ২ কি পূর্ণবর্গ সংখ্যা নাকি পূর্ণবর্গ সংখ্যা নয়? ২ পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ কি ২ কে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে না, তাই ২ পূর্ণবর্গ সংখ্যা নয়। ৩ একটি সংখ্যা, ৩ সংখ্যাটা কি? তাও পূর্ণবর্গ সংখ্যা নয়। ৪ পূর্ণবর্গ সংখ্যা, ৪ এর বর্গমূল হচ্ছে ২, সুতরাং ৪ একটি পূর্ণবর্গ সংখ্যা। ৮ ৮ একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ কি আটের বর্গমূল পূর্ণ সংখ্যা নয়। নয় একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ হচ্ছে নয়ের বর্গমূল হচ্ছে ৩। ২৪ ২৫ ৩৬ ৮১ ৮৫, এরকম সংখ্যাগুলোকে তোমরা নিজে নিজে করে ফেলবে যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তার একটা তালিকা তৈরি করবে। যেমন ১ থেকে ২০০ পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যার একটি তালিকা তৈরি করবে। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসটিতে সঙ্গে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো আর বাড়িতে অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো, দেখবে এই অধ্যায় সকল অঙ্ক তোমার জন্য সহজ হয়ে গেছে। তো ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করবে, এই প্রত্যাশা আজকের জন্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।